হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আবার চলে আসলাম আসলে বর্তমান সময় বাংলাদেশ সেনাবাহিনী শনিপথে সার্কুলেশন দিয়েছে এবং তোমরা অনেকেই বলো যে নকনি প্রবলেমটা কীভাবে সলভ করা যায় তোমরা আজকের ভিডিওটিতে দেখে নাও যে আসলে কীভাবে প্র্যাকটিস করবে প্রথমটা দেখো দুই পা ফাঁকা করে একবার লেফট সাইড একবার রাইট সাইডে যেতে হবে এবং কিছুক্ষণ করতে হবে এটা পরবর্তী আরেকটা একটা পদক্ষেপ দেখো একটা পা সোজা থাকবে এবং একটা পা তোমাকে লে ডাউন আকারে থাকবে আর কি জাস্ট ভিডিও দেখলেই তো বুঝতে পারছো কারণ তোমরা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করো যে আসলে নকনি প্রবলেমটা কিভাবে সলভ করা যায় আরেকটা পদ্ধতি তোমরা দেখো আবার অনেকেই কিন্তু প্রশ্ন করো তোমরা দেখতে থাকো পাশাপাশি এটা স্মরণ করো অনুসরণ করো এবং আমার কথাও শুনতে থাকো তোমরা অনেকেই কোশ্চেন করো যে আসলে অনির্বাণে আসলে নকনি প্রবলেম বা বিভিন্ন মেডিকেল প্রবলেম সলভ করা যায় কিনা আসলে আমাদের এখানে তো ওইভাবে কোনো সমস্যা থাকলে অ্যাকুরেটলি কিন্তু সলভ করা যায় না বাট আমরা এভাবে প্রশিক্ষণটা তোমাদেরকে দিয়ে থাকি যাতে কিনা সম্পূর্ণ কমপ্লিটলি না হলেও কিছুটা হলেও যাতে তোমার সলভ হয়ে যায় দেখো আরেকটা পদ্ধতি এক্ষেত্রে কিন্তু তোমার একজন সহযোগীর দরকার হবে ঠিক যেভাবে বসেছে এভাবে কিন্তু তোমরা বসবা আর এভাবে দেখো আর একটা পদ্ধতি তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখতে পারছো তোমাদের দুই হাঁটুরটা যাতে একটু ফাঁকা হয় এটাই কিন্তু দেখো প্রেশারগুলো কিন্তু ওভাবেই কিন্তু লাগছে এই এক্সারসাইজগুলো করলে তো আশা করি কিন্তু তোমরা এভাবে প্র্যাকটিস করবা যারা মাঠে বসে বা বাসার পাশে কোনো ফাঁকা জায়গায় বসে করতে চাও অনেকেই জিম করো যে অথবা জিমে যে হতে পারে সেক্ষেত্রে তোমরা পরবর্তী পদক্ষেপটা একটু দেখে নাও যারা জিম করো যদি নকনি প্রবলেম থাকে দেখো জাস্ট যেভাবে বসেছে আমরা যেটাকে বলি আসন কেটে বসা আর কি সামনে থেকে যদি একটু দেখো এভাবেই বসবা এবং নিচ থেকে উপর থেকে একটু নিচের দিকে আসবা আবার উঁচু হয়ে বসবা এভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ মানে পনেরো মিনিট বিশ মিনিট এভাবেই কিন্তু প্রতিদিন থাকতে হবে এবং আরও আরও কিছু পদক্ষেপ আছে বা স্টেপ আছে দেখো এই যেভাবে বসছে ঠিক এভাবেই তোমরা এইভাবেই বসার চেষ্টা করবো আর বন্ধুরা আরও কিছু স্টেপ আছে তোমরা দেখতে থাকো তার আগে বলে রাখি বাংলাদেশ সেনাবাহিনীর পদের সার্কুলেশন কিন্তু হয়েছে আর তোমরা যারা চাও বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে এবং অনির্বাণে আসতে তারা কিন্তু অনির্বাণে চলে আসতে পারো কারণ প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের অনির্বাণে কিন্তু শতর্শ স্টুডেন্ট আসছে এবং তারা প্র্যাকটিসটা করতে বিশেষ করে এই ফিজিক্যাল এক্সারসাইজগুলো বেশি করছে যাদের নকনি প্রবলেম অনেকে দাঁতের সমস্যা অনেকে উচ্চতা কারণ আমি উচ্চতার জন্য আরেকটা ভিডিও করব তো আশা করি দেখো আরেকটা স্টেপ চলে আসো দুই পা ফাঁকা করে সামনের দিকে দুইটা হাত রেখে এভাবে জাস্ট যেভাবে তোমরা ভিডিওতে দেখছো এভাবেই তোমরা প্র্যাকটিস করবে আর সবসময় তো বলি যদি এর থেকে ভালো কোনো সলিউশন চাও তোমরা অবশ্যই অনির্বাণে চলে আসো আর আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম যে ঠিকানাটা দেওয়া আছে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে কিন্তু কল করে কিন্তু যোগাযোগ করতে পারো তিল যান সবাই ভালো থাকো আল্লাহ